সঙ্গীত শিল্পী অ্যান্ডু কিশোরের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে শারীরিক অবস্থার অবনতি হয় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না কেমো শেষ করে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও এখন অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বর্তমানে নন হসকিন লিমফোমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত অ্যান্ডু কিশোর গত বছরের নয়ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান গত আঠারোই সেপ্টেম্বর তার শরীরে নন হসকিন লিম্ফোমা ধরা পড়ে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসক লিমসুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয় এদিকে চিকিৎসা শুরুতে জানানো হয়েছিল এন্ডু কিশোরকে ছয়টি ধাপে মোট চব্বিশটি কেমো দিতে হবে ইতিমধ্যে সতেরোটি কেমো সম্পূর্ণ হয়েছে পঞ্চম ধামে কেমোটির প্রস্তুতি চলছিল তবে তা শুরু করা যায়নি এখনও বাকি জানা যায় বর্তমান অবস্থায় কেমো নেওয়ার মতো শারীরিক শক্তি হারিয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী এন্দ্র কিশোরের শীর্ষ কণ্ঠশিল্পী মমিন বিশ্বাস বলেন আর সকালেও কথা হয়েছে দাদার সঙ্গে কথা বলতে খুব কষ্ট হচ্ছিল দাদার শরীর থেমে থেমে জ্বর আসছে এরই মধ্যে কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়েছে শরীরের নানা অসুবিধা দেখা দেয় বর্তমানে তার কেমোথেরাপি সাময়িক বন্ধ রেখেছে চিকিৎসকেরা শারীরিক সমস্যা কাটিয়ে উঠলে পুনরায় তার কেমোথেরাপি দেওয়া হবে